আবারও শিরোনামে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়। এবার বিশ্বভারতী ইন্টারনাল অডিট অফিসারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল আদালত। ইন্টারসেল অডিট অফিসার প্রশান্ত ঘোষকে এক মাসের মধ্যে গ্রেপ্তার করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালতের এই নির্দেশকে ঘিরে খুব স্বাভাবিকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ক্যাম্পাস জুড়ে। রক্ষাকবচ না থাকায় গ্রেপ্তারি পরোয়ানা। জাতিবিদ্বেষ মামলায় গত বৃহস্পতিবার সিউড়ি জেলা আদালতে জমা পড়ে চার্জশিট। 144 পাতার ওই চার্জশিটে নাম রয়েছে বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ চারজনের। তাদের মধ্যে বিদ্যুৎ সহ তিনজনের রক্ষাকবচ থাকলেও প্রশান্ত ঘোষের কোনো রক্ষাকবচ ছিল না। তাই শনিবার শুনানিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। প্রশান্ত ঘোষকে গ্রেপ্তার করার জন্য আদালতের কাছে আর্জি জানান তদন্তকারী অফিসার। সেই আবেদন মঞ্জুর করেই প্রশান্ত ঘোষকে গ্রেপ্তারির নির্দেশ দেন বিচারক। এক মাসের মধ্যে তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মামলাকারীর আইনজীবী রঞ্জিত গঙ্গোপাধ্যায় বলেন, আদালত পুলিশের জমা দেওয়া চার্জশিট গ্রহণ করেছে। এছাড়া আদালতের কাছে প্রশান্ত ঘোষকে গ্রেপ্তার করার জন্য আর্জি জানান তদন্তকারী অফিসার। সেই আবেদনে সাড়া দিয়ে বিচারক প্রশান্ত ঘোষকে এক মাসের মধ্যে গ্রেপ্তার করার নির্দেশ দিয়েছেন। বিদ্যুৎ চক্রবর্তী ও প্রশান্ত ঘোষ ছাড়া ওই চার্জশিটে নাম রয়েছে মৌহুমা বন্দ্যোপাধ্যায় ও তন্ময় নাগের। ঠিক কী হয়েছে? জানা গিয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন প্রশান্ত মেশরাম নামে এক ব্যক্তি। ওই ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যান্ড রিসার্চ বিভাগে ডেপুটি রেজিস্ট্রার হিসেবে কর্মরত। প্রশান্তবাবুর অভিযোগ, তার পদোন্নতি আটকাতে বিভিন্ন ষড়যন্ত্র করা হয়েছে। তার আরও অভিযোগ, তিনি তফসিলি সম্প্রদায়ভুক্ত হওয়ার কারণে তাকে বিভিন্ন রকমের অপমানজনক কথাও বলেছেন উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের মোট চার আধিকারিক। সেই নিয়ে অভিযোগ জানান তিনি। যদিও চার্জশিটে নাম থাকা উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সহ তিনজন ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের থেকে রক্ষাকবচ পেয়েছেন, সেই কারণে তাদের বিরুদ্ধে এখন কোনো রকম পদক্ষেপ করতে পারছে না পুলিশ। তবে বিশ্ববিদ্যালয়ের ইন্টারনাল অডিট অফিসার প্রশান্ত ঘোষের কোনো রক্ষাকবচ না থাকায় তাকে গ্রেপ্তারির আবেদন জানানো হয়। অতীতেও বিভিন্ন অভিযোগ। প্রসঙ্গত, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর বিরুদ্ধে অতীতেও বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের বর্তমান পড়ুয়া ও প্রাক্তনীদের অনেকেই তার বিভিন্ন সিদ্ধান্তের প্রতিবাদও জানিয়েছেন। আর এবার সরাসরি তার বিরুদ্ধে উঠল জাতিবিদ্বেষের অভিযোগ।